নল আছে কিন্তু জল নেই, জল কষ্ট থেকে মুক্তি চায় এলাকাবাসী। তীব্র গরমে যখন হাঁসফাঁস করছে মানব জীবন, তখন পরিচ্ছন্ন পানীয় জল হাতের কাছে পেলেই মনে হয় ধন্য হলো এই জীবন। কিন্তু সে আর হলো কোথায়? সরকার যখন বাড়ি বাড়ি পরিচ্ছন্ন পানীয় জল দিতে বদ্ধপরিকর, তখন হয়তো পিএইচই ঊর্ধ্বতর দপ্তরের জানা নেই, নয়তো বা জেনেও চুপ। আর সেই কারণেই আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাল স্কুল গ্রামের একটি বিস্তীর্ণ এলাকায় জল কষ্ট ভুগছে এলাকাবাসী। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জলের নল আছে কিন্তু জল আসে না। দীর্ঘ 4-5 মাস হয়ে গেছে ঠিকাদার কর্তৃপক্ষ শুধুমাত্র জলের পাইপ বাড়ি বাড়ি সংযোগ করিয়ে আধার কার্ড জেরক্স নিয়ে বাড়ির লোকের ফটো তুলে নিয়ে চলে গেছে, কিন্তু সেই নল দিয়ে আর জল আসেনি। এর ফলে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এই বিষয়ে ভলকা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমা কিস্কু জানিয়েছেন, পিএইচই দপ্তর গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ না করে এই কাজগুলি করছে। এখন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে, কাজ অসম্পূর্ণ রেখে তারা চলে গেছে। আমরা তো জানতে পারি যে পিএইচই দপ্তর থেকে বিভিন্ন জায়গাতে কাজ হচ্ছে, কিন্তু এখনও পিএইচই দপ্তর কিন্তু আমাদেরকে জানায়নি। ওনারা এসে এসে অনেক জায়গায় কাজ করে যাচ্ছে, তার মধ্যে আমাদের এখানে জলের সমস্যা তো প্রচুর আছে, তার মধ্যে পাবলিক জল পাচ্ছে না, আমাদের কাছেও কমপ্লেন করে যাচ্ছে। আর আমরাও পিএইচই দপ্তরের কাছে আমরাও মানে কিছু জানতেও পারছি না। ওনারা যে কন্ট্রাক্টরকে দিচ্ছে কাজ করার জন্য, ওরা এসে গ্রাম পঞ্চায়েতদের সাথে যোগাযোগ করছে, কিছু করছে না, ওনারা নিজের মতন কাজ করে চলে যাচ্ছে। আর আমরা এই বিষয়ে আমরা কিছু জানতেও পারছি না। কি কারণে জড়ো হয়েছেন, কি সমস্যা ভাই? তো বিগত চার থেকে পাঁচ মাস আগে সরকারি স্কিমের আন্ডারে পিএইচির তরফ থেকে আমাদের এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছানোর প্রকল্পে জলের পাইপলাইনের কাজ শুরু হয়েছিল। কিন্তু মোটামুটি দীর্ঘদিন কাজ চলার পরেও দেখা যায় যে কাজ অর্ধসমাপ্ত রেখে প্রতিটি বাড়িতে বাড়িতে একটি করে শুধুমাত্র নল পৌঁছে দিয়ে সেগুলির ছবি তুলে নিয়ে চলে গিয়েছে ঠিকাদার সংস্থা। কাজ ছিল অর্ধসমাপ্ত, তারপরেও বিডিও অফিসে ব্লক প্রশাসনকে ইমেল মারফত এবং টেক্সট মেসেজ মারফত জানানো হয়েছিল, কিন্তু তার কোনো প্রত্যুত্তর আসেনি। এবং মাননীয় বিডিও সাহেবকে ব্যক্তিগতভাবে জানানো হলেও তিনি শুধুমাত্র দেখছি বলে ঘটনাটি পরবর্তীতে আর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তো যার ফলস্বরূপ কাজ অর্ধসমাপ্ত রেখে চলে গেছে ঠিকাদার সংস্থা, এবং এর ফলে প্রায় পার্শ্ববর্তী কিছু এলাকার লোক জল পেলেও আমাদের এলাকার প্রায় 30 থেকে 35টি বাড়ি আজও চরম জল কষ্টে ভুগছে। বিশেষত এই গরমের পরিস্থিতিতে যখন জলটা বিশেষ প্রয়োজন, প্রায় প্রত্যেকেই প্রায় 1 কিলোমিটার দূর থেকে, কাউকে 1/2 কিলোমিটার দূর থেকে জলটা সংগ্রহ করতে হয়। আর তাই এই পরিস্থিতিতে আমাদের বিশেষ দাবি এবং সময়ের প্রেক্ষিতে আমাদের দাবি, যেন অবিলম্বে আমাদের বাড়ি বাড়ি জল পৌঁছানোর প্রকল্পে জল পৌঁছানোর ব্যবস্থা করা হয়, আমাদের ন্যায্য অধিকার আমরা যেন পাই, আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের যেন বঞ্চিত করা না হয়। তাই ব্লক প্রশাসন এবং সেই সঙ্গে মাননীয় পিএইচই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, অতি দ্রুত সম্ভব যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। ভাই আপনার নাম? আমার নাম দিবাকর তালুকদার। বাড়ি? বাড়ি বারোবিশা। জল নেই কোন এলাকাটায়? জল নেই মূলত ভলকা বারোবিশা 1 নং জিপির 89 নং বুথে, যেটা মূলত বলতে গেলে একদম অঞ্চল অফিসের ঠিক পেছনের পাড়াটাই পড়ছে। তবুও এখানে প্রশাসনের কোনো দৃষ্টি নেই, একদম স্থানীয় যে প্রশাসন অঞ্চল অফিস সেখান থেকেও কোনো দৃষ্টি নেই। সেখানে মৌখিকভাবে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এই অবস্থায় আমাদের অবিলম্বে দাবি, যেন অতি তাড়াতাড়ি আমাদের এই সমস্যা নিবারণে পদক্ষেপ গ্রহণ করা হয়। ঠিক আছে, কি অভিযোগ আপনাদের? জলের প্রবলেম, এই যে পাইপ বসাইছে, পাইপের সাথে লিংক নাই, পাইপে নাই, লিংক নিয়ে গেছে, নিয়ে জল টল তো কিছু নাই, এখন পাই না। 1/2 কিলোমিটার জল নিয়ে আসি, আইসে 6 মাস থেকে আজকে জল পাই না। কাজ করার পরে 6 মাস হয়ে গেছে, হ্যাঁ, এখনো জল পাই না, পাইপে বসে নেই, জল পাবো কইতে গিয়া। তো বাড়িতে যে জলের যে পাইপগুলো বাড়িতে আছে লাগানো, খালি এমনি বসে দিয়ে গেছে, লিংকিং তো কিছুই করে নাই, পাইপে এখনো বসাই নাই। জল আসে যে যে জল আসে যে পাইপ দিয়ে, ওই পাইপের সঙ্গে লিংক নেই, লিংক নাই, পাইপে বসে নাই, লিংক কইতে গিয়ে খালি আধার কার্ড আর ফটো উঠে নিয়ে গেছে। আধার কার্ড আর ফটো উঠে নিয়ে গেছে খালি আধার কার্ড। এটা কোন জায়গা? এরকম কতগুলি বাড়ি আছে জল পাচ্ছে না? প্রায় 30-35 বাড়ি হবে জল পাচ্ছে না, মাঠের থেকে কাজ করে আসে জল পায় না, পরে তো 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হবে। 1/2 কিলোমিটার জল নিয়ে আসে, 20 লিটার জল নিয়ে আসে প্রত্যেক দিন সকালবেলা করে, বলে জলই নেই আমার। আপনার নাম? লক্ষ্মী রায়।
বারবিশা থেকে নিমাই চাঁদ রায়ের রিপোর্ট, এক্স টিভি বাংলা।